হাই ফ্রেন্ড, আমি মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ আমি আপনাদের কাছে একটা 2 টিয়ার 2 পাউন্ডের চকলেট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ফটো প্রিন্ট কেকের উপর ছিল। এই কেকটার অর্ডার এসেছিল অনেক দূর থেকে। যে বোন অর্ডার করেছিলেন তিনি তার হাজব্যান্ডের জন্য অর্ডার করেছিলেন। আর এই ফটো প্রিন্ট কেকটা সম্পূর্ণ রেসিপি আমি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, আর অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি। ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও পারফেক্টভাবে বাড়িতে একটা ফটো প্রিন্ট কেক সহজেই বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কেকটা আমি কিভাবে বানালাম। ময়দা, কোকো পাউডার, চিনি, ডিম, তেল, 1 চিমটে নুন, আর ভ্যানিলা এসেন্স আর চকলেট এসেন্স নিয়েছি। এটা 2 পাউন্ডের কেক ছিল, তাই 4টে ডিম নিয়েছি। প্রথমেই ময়দা আর কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। রুম টেম্পারেচারে সমস্ত জিনিস নিতে হবে। ডিম 4টে ভেঙে নিয়েছি একটা বাটিতে, শুকনো বাটিতে ভালোভাবে একটা ইলেকট্রিক বিটার দিয়ে চিনি আর ডিমগুলো ধাপে ধাপে চিনি মিশিয়ে ভালোভাবে বিট করে নেব। একসাথে সমস্ত চিনি দেব না, 3 থেকে 4 ধাপে দেব। চিনির সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5 মিনিটের মতন বিট করলে একটা ফোমি আকার হয়ে যাবে। দেখুন, চিনি আর ডিমটা আমার মিশে গেছে। এই পর্যায়ে এসে সমস্ত তেলটা দিয়ে দিলাম, চকলেট এসেন্সও দিয়ে দিয়েছি। বিট করে নিয়েছি 3 থেকে 4 সেকেন্ডের জন্য। কখনোই এই পর্যায়ে এসে বেশিভাবে বিট করা যাবে না, ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর 3 থেকে 4 ধাপে ধীরে ধীরে ময়দা আর কোকো পাউডার মেশানো যে শুকনো উপকরণটা ছিল সেটা দিয়ে দিলাম। ধীরে ধীরে হ্যান্ড উইক্সের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। কখনোই তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলেই ফোমটা বসে যাবে আর কেকটা স্পঞ্জি হবে না। দেখুন, আমার মেশানো হয়ে গেছে। একটা স্প্যাচুলা নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু 2 টিয়ার কেকের অর্ডার ছিল, তাই একটা 8 ইঞ্চির মোল নিয়েছি আর একটা 5 ইঞ্চির মোল নিয়েছি। আগে থেকে রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি। আপনাদের লেয়ার কাট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে একটা ব্রেড নাইফ দিয়ে ধীরে ধীরে টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে লেয়ার কাট করা যায়। ছোটো কেকটাও একইভাবে কেটে নেব 3টে লেয়ারে। এইভাবে স্পঞ্জ বানিয়ে কেক করলে কেক খুবই নরম হয় আর খেতে খুবই সুস্বাদু হয়। ক্রিমের সাথে একটু চকলেট গানাশ মিশিয়ে নিয়েছি। এইভাবে চকলেট গানাশ মিশিয়ে নিলে ক্রিমের সাথে ক্রিমের টেস্টটা আরও বেড়ে যায়। দেখুন, স্পঞ্জে যেভাবে আমি চকলেট কেক করে থাকি, স্পঞ্জে প্রথমে সোপ করে নিয়েছি সুগার সিরাপ দিয়ে, তারপর চকলেট গানাশ দিয়ে চারিদিকে প্যালেন নাইফ দিয়ে ছড়িয়ে দিয়েছি, তারপর একই রকমভাবে ক্রিম দিয়ে তার মধ্যে চকলেট গানাশ 2 টেবিল স্পুন দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি, চারিদিকে ছড়িয়ে দিয়েছি, আর চকো চিপস দিয়ে দিচ্ছি লেয়ারে। আপনারা এখানে চেরি ফিলিংও দিতে পারেন। আবার দ্বিতীয় লেয়ারটাও একইভাবে করে নেব। এইভাবে যদি কেক বানান, কেকগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর যাকে দেবেন সেও খুব খুশি হয়ে যায়। এই কেকটা রিভিউ খুব ভালো এসেছিল, ওনাদের খুব পছন্দ হয়েছিল। যে বোন আমাকে অর্ডার করেছিলেন উনি অনেক দূরে থাকেন, তো উনি ওনার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেট করবার জন্য দিয়েছিলেন, বলেছিলেন আমাকে অর্ডারটা দিয়েছিলেন, তো আমি সেই মতনই করেছি। আর ফটো প্রিন্ট কেকের ক্ষেত্রে বন্ধুরা, সবসময় ফটো যত ভালো হবে তখন প্রিন্ট করতে গেলে প্রিন্টটা তত সুন্দর হবে আর তখন কেকটা আরও সুন্দর দেখতে লাগবে। দেখুন, আমার প্রথম কেকটা রেডি হয়ে গেছে, বড় কেকটা। এবার আমি ছোট কেকটা করে নেব। ছোট কেকটা করার সময় আমি কখনোই বোর্ডের মধ্যে ক্রিম দিচ্ছি না, কারণ এটা আমি প্যালেন নাইফ দিয়ে তুলে দ্বিতীয় কেকটার উপর বসিয়ে দেব। তাই নিচে যদি ক্রিম দেই তো ওটা আটকে থাকবে, তুলতে আমার অসুবিধে হবে। আপনারাও এভাবেই করে নেবেন। আপনারা ডাইরেক্ট টার্নিং টেবিলেও করে নিতে পারেন। আমি লেয়ার কেকের ক্ষেত্রে সবসময় একটা আলাদা বোর্ডের মধ্যে ছোটো কেকটা বানিয়ে নিই, তারপর তুলে নিয়ে প্লেস করে দেই বড় কেকের ওপর। একই রকমভাবে করে নিচ্ছি, চকলেট গানাশ দিয়ে চকো চিপস ভরে ভরে দিয়ে দিয়েছি, যাতে প্রত্যেকটা বাইটে চকো চিপস পড়ে আর খেতে খুবই সুন্দর হয়। সুপ করে নিয়েছি সুগার সিরাপ দিয়ে আর সুন্দরভাবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেব।
ক্রাম কোটিংটা যত সুন্দর হবে ফিনিশিংটা দ্রুত হয়ে যাবে কম ক্রিমের উপর। আর ধীরে ধীরে এই কাজগুলো করতে হবে, কখনোই তাড়াহুড়ো করা যাবে না, কারণ স্পঞ্জটা খুব নরম হয়। দ্বিতীয় কেকটা নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে, প্যালেট নাইফ দিয়ে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব। ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম নিয়ে চারিদিকে মসৃণ করে নিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। এগুলো খুব ধৈর্যের কাজ, অনেক এফোর্ট লাগে, অনেক ধৈর্য লাগে এই কেকগুলো বানাতে, এডিট করতে, এগুলো ডাউনলোড করতে ইউটিউবে। আমরা সেগুলো করি, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আমাদের কাজগুলো। যদি বন্ধুরা আমার এই কেকটা ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, কথা বলতে বলতে আমার কত সুন্দরভাবে কেকটা ফিনিশিং করা হয়ে গেছে। এরপর আমি কম করে দিলাম। একইভাবে ছোটো কেকটাও ফিনিশিং করে নেব হোয়াইট কালারের ক্রিম দিয়ে। আমি এই কাজটা খুবই ধীরে ধীরে করেছি, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে তাই দ্রুত দেখিয়ে দিতে হচ্ছে। যারা বিগিনার আছেন বন্ধুরা আমার, তারা অবশ্যই দেখে এটা করতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে ধীরে ধীরে আমার ছোটো কেকটাও ফিনিশ করা হয়ে গেল। আর একইভাবে কম করে নিচ্ছি। কেক দুটো ফ্রিজের মধ্যে রেখেছিলাম 15 মিনিটের জন্য, এরপর বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। আর গানাশ রেডি করে রেখেছিলাম, গানাশ দিয়ে ধীরে ধীরে চারিদিকে ড্রিপিংয়ের মতন যতটা হবে সেইভাবেই গানাশ ঢেলে দিয়েছি উপরে। আর প্যালেট নাইফটা ভীষণভাবে আলতো করে ধরতে হবে, কখনোই চেপে ধরা যাবে না, তাহলে ক্রিম উঠে চলে আসবে। ধীরে ধীরে আলতোভাবে ধরে চারিদিকে চকলেট গানাশটা ছড়িয়ে দিলাম, খুব ভালোভাবে ড্রিপিং হয়ে যাবে। আর কেকটা অনেকটা দূরেই যাবে তাই টিয়ারটা সিকিউর করবার জন্য টিয়ারের মধ্যে ছোট ছোট করে স্ট্র কেটে বসিয়ে দিয়েছি। আর ছোট কেকটা দুটো প্যালেট নাইফ দিয়ে ধীরভাবে বসিয়ে দিলাম উপরের কেকটার উপর। আর যে গানাশটা রেখেছিলাম সেই গানাশটা ঢেলে দিলাম, আর ধীরে ধীরে প্যালেট নাইফ দিয়ে ড্রিপিং করে দেওয়ার চেষ্টা করলাম। আর যেগুলোতে ড্রিপিং হচ্ছিল না যে পাশগুলোতে একটু চামচ দিয়ে গানাশ দিয়ে দিলাম যাতে ড্রিপিং হয়ে যায় আর কেকটা দেখতে খুব সুন্দর হয়। গানাশ আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম, ভরে নিয়ে ছোটো ছোটো করে ড্রিপিং করে দিচ্ছি চারিদিক দিয়ে, এতে কেকটার লুক আরও সুন্দর হবে। এরপর সেট করতে রেখে দেব ফ্রিজের মধ্যে। এই ফটোপ্রিন্ট কেকগুলো বানানোর সময় খুবই সাবধানে ফটোপ্রিন্ট তুলতে হয়, বানাতে হয়, ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। ফটোপ্রিন্ট করে নিয়ে চলে এসেছি, আমি ডেলিভারি দেওয়ার 1 ঘন্টা আগে ফটোপ্রিন্টটা বসিয়ে নেব। ফটোপ্রিন্ট বসিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব, সারা রাত ধরে রাখবো না, ডেলিভারি দেওয়ার 1 ঘন্টা আগেই ফটোপ্রিন্টটা বসিয়ে নেব আমি। আর যদি আপনারা এই ফটোপ্রিন্ট কেক ফ্রিজের মধ্যে বেশি সময় রাখেন তো একটা বাক্সের মধ্যে, যে কেকের যে বক্সগুলো হয় তার মধ্যে ভরেই রাখবেন। কোনো কারণে যদি ফ্রিজ থেকে জল পড়ে যায় এই ফটোপ্রিন্টের উপর, ফটোপ্রিন্টটা নষ্ট করে দেবে, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেকটা ধীরে 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 প্যালেট নাইফটা ফটোর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে এবার আমি তুলে নেব। টার্নিং টেবিলের মধ্যে হচ্ছিল না তাই টার্নিং টেবিলটা সরিয়ে দিয়ে নিচে টেবিলের মধ্যেই করছি, উঠছে না। এবার একটা এক্সোটো নাইফ দিয়ে একটা কোণ থেকে ধীরভাবে তুলে নিয়েছি, এরপর প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে তুলে নেব। এক্ষেত্রে কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ফটো প্রিন্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা সুগার প্রিন্ট দিয়ে তৈরি হয়। আমার হাজবেন্ড দাঁড়িয়েছিলেন, উনি এগিয়ে দিচ্ছিলেন কেকটা, আমাকে সাহায্য করছিলেন। দেখুন খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, এরপর চারিদিক থেকে বর্ডার করে দেব।
ক্রিমের সাথে একটু চকলেট মিশিয়ে রেখেছিলাম, সেই চকলেট ক্রিম দিয়েই বর্ডার করে দেব ধীরে ধীরে। একটা ছোট্ট স্টার নুজেল ছিল আমার কাছে, সেই নুজেলটা দিয়েই করে দিচ্ছি। এই নুজেলগুলো খুবই কাজের, এরকম বড় বড় কেকের ক্ষেত্রে ছোট ছোট করে ডিজাইন করে দিলে দেখতে খুবই সুন্দর হয়। আপনারাও বাড়িতে এরকম কেক বানাতে পারবেন যদি আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার এই কেকটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ফিনিশিং করার পর যখন আমরা এই কাজগুলো করে থাকি, খুবই ধীরে ধীরে করতে হবে, নাহলে চারিদিক থেকে চকলেট রুটে চলে আসার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে গানাশের ডেন্সিটিটা ঠিক করে নিতে হবে, বেশি ঘনত্ব থাকলে বা বেশি পাতলা হয়ে গেলে ঠিকভাবে কেকের উপর পোরিং হবে না। তাই ঠিকভাবে তৈরি করে নিতে হবে গানাশ। আমার গানাশের রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব, সেটা দেখেও আপনারা পারফেক্টভাবে একটা গানাশ বানিয়ে নিয়ে কেক বানাতে পারবেন। ধীরে ধীরে আমার কেকটা রেডি হয়ে গেল। আপনারাও বাড়িতে একটা এরকম কেক পারফেক্ট বানাতে পারবেন আমার রেসিপি দেখে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।